হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। ওকে ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমরা দেখব কেন আপনি কোনো ভিডিওতে কমেন্ট করতে পারেন না বা সেখানে যে কমেন্টগুলো আছে সেগুলো পড়তে পারেন না। সাধারণত কী হয়, আমরা যখন ইউটিউবে ভিডিও দেখি সেখান থেকে যদি কোনো ভিডিও আমাদের কাছে ভালো লেগে যায় দেন আমরা চাই সেই ভিডিওতে কিছু কমেন্ট করতে বা সেই ভিডিওতে কে কী কমেন্ট করলো সেইগুলো পড়তে। বাট যখনই আপনি সেই কমেন্ট বক্সে আসেন সেখানে আপনি কমেন্ট করবেন তো দূরের কথা সেখানে আপনি কোনো কমেন্ট দেখতেই পান না, কেননা সেখানে লেখা থাকে রেস্ট্রিক্টেড মোড হ্যাজ হিডেন কমেন্ট ফর দিস ভিডিও। এবং এটা দেখে আমরা অনেকেই আছি যারা ভাবি যিনি এই চ্যানেলটি অপারেট করতেছে বা যিনি এই চ্যানেলটির অ্যাডমিন তিনি হয়তো বা এই ভিডিওতে কমেন্ট সেকশনটি অফ করে রেখেছে। যদি আপনি এমনটা ভেবে থাকেন তাহলে বলবো স্যার ইউ আর অ্যাবসলিউটলি রং, কেননা কোনো অ্যাডমিন এই কমেন্ট সেকশনটি অফ করে রাখেনি। এটি আপনার ইউটিউব চ্যানেলে কিছু সেটিংসে প্রবলেম আছে যার কারণে আপনি কোনো ভিডিওতে কমেন্ট করতেও পারতেছেন না এবং কোনো কমেন্ট আপনি দেখতেও পারতেছেন না। তাদের জন্য আমি ফিরোজ আহমেদ, আজকের ভিডিওতে দেখাবো কীভাবে সেই রেস্ট্রিক্টেড মোডটি আপনি অফ করে যে কোনো ভিডিওতে কমেন্ট করতে পারেন বা কমেন্ট পড়তে পারেন। তার জন্য আমাদের মোবাইল স্ক্রিন গিয়ে বাকি অংশটুকু দেখতে হবে। তো চলুন শুরু করা যাক। ওকে ভিউয়ার্স, প্রথমে ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন এবং সেখান থেকে একটি ভিডিওর উপর টাচ করবেন। দেন যেটা আমি বলেছিলাম, আমরা যদি কোনো ভিডিও প্লে করি এবং সেটার কমেন্ট বক্সে আসি তাহলে আমরা সেখানে দেখতে পাই লেখা আছে রেস্ট্রিক্টেড মোড হ্যাজ হিডেন কমেন্টস ফর দিস ভিডিও, যার কারণে আমরা সেখানে কোনো কমেন্ট করতেও পারি না এবং সেখানে কোনো কমেন্ট আমরা দেখতেও পাই না। তার জন্য আপনি কী করবেন, সিম্পলি এখান থেকে বের হয়ে যাবেন এবং আপনার যে ইউটিউব চ্যানেলের যে লোগোটি আছে সেখানে একবার টাচ করবেন এবং সেখান থেকে একদম নিচের দিকে পেয়ে যাবেন সেটিংস, সেখানে একবার টাচ করবেন এবং সেখানে টাচ করার সঙ্গে সঙ্গে আপনি অনেকগুলো অপশন পেয়ে যাবেন। সেখান থেকে একদম প্রথমেই জেনারেল বলতে একটি অপশন পাবেন, সেখানে টাচ করবেন। তারপর একদম নিচের দিকে চলে আসলে দেখবেন পেয়ে যাবেন রেস্ট্রিক্টেড মোড, সাধারণত আপনি দেখবেন এটি অন করা আছে, জাস্ট আপনি সেটাকে অফ করে দেবেন, দেখবেন কাজ হয়ে গিয়েছে। তারপর আমরা কী করবো, এখান থেকে বের হয়ে গিয়ে দেখবো যে আসলে কাজ হয়েছে কি না। তো আমরা আবার একটি ভিডিওর উপর টাচ করছি এবং ভিউয়ার্স, আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন এখানে কিন্তু কমেন্ট শো করতেছে, অর্থাৎ এখানে আমরা কমেন্ট দেখতে পাচ্ছি বা আমরা এখানে যে কোনো কমেন্ট এখন অ্যাড করতে পারবো। জাস্ট এইভাবে কমেন্টগুলো লিখবেন, তারপর এখানে টাচ করলে সেই কমেন্টটি সেন্ড হয়ে যাবে। এখন আমরা আরও একটি ভিডিওতে দেখবো যে আসলে সবগুলো ভিডিওতে আমরা কমেন্ট করতে পারতেছি কিনা বা সেখান থেকে কমেন্ট দেখতে পারতেছি কিনা। এবং আরও একটি ভিডিও আমরা প্লে করে দেখবো যে সেখানে আমরা কমেন্ট করতে পারছি কিনা বা সেখানকার কমেন্ট আমরা দেখতে পাচ্ছি কিনা। সেভিয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটির যে কমেন্টগুলো আছে সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি এবং আমরা চাইলে এখানে কমেন্টও করতে পারবো। দেন এখান থেকে এখানে টাচ করে দিলে সেই কমেন্টটি সেন্ড হয়ে যাবে। সেভিয়ার্স, এইভাবে করে যদি আপনি দেখেন যে কোনো ভিডিওতে আপনি কমেন্ট করতে পারতেছেন না বা কোনো ভিডিওর কমেন্ট আপনি দেখতেও পারতেছেন না, তার জন্য জাস্ট এই মুডটি অফ করে দিলেই দেখবেন কাজ হয়ে গিয়েছে। সেভিয়ার্স, এই ছিল আজকে ভিডিও যেখানে আমরা দেখানোর চেষ্টা করছি কীভাবে সেই রেস্ট্রিক্টেড মোডটি আপনি অফ করে যে কোনো ভিডিওতে কমেন্ট করতে পারেন বা কমেন্ট পড়তে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিন এবং যেহেতু আমরা কমেন্ট করার প্রসেসটি দেখিয়েছি সো আপনি চাইলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন যে ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে, ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।